হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। তোমাদের সবাইকে ফুড বয় অ্যান্ড নর্মাল ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজ হলো ভুলে যাই হবে ফুডবয়টা। তো এখন চলে এসেছি সাজে, আজ আর রোদের ভাবটা একটু দেখা যাচ্ছে। তো আমার জামা কাপড় অনেক হয়েছে, দেখো পুরো এক গামলা। তো এগুলো হচ্ছে সাদে ধুয়ে সাদেই মেলে দেবো। তো এখন এগুলো ভিজিয়ে রেখে দেবো, পরে এসে দিয়ে দেবো। দোকানে যেতে হবে ডিম রান্নার জন্য। বাবু ওদিকে, বাবু হাই করো, হাই করো। একটা দুধ দিয়ে গিয়েছিলাম আমি উপরে, তো সে দেখি ওর খাওয়া হয়ে গেছে, আরো টিভি দেখছে। ওর কাজ হলো বেডের উপরে উঠে দাঁড়িয়ে থাকা। তো ওকে এখন টিভি চলে দিয়েছি, ও টিভি দেখবে, আর আমি ফাঁকে দোকান থেকে ডিম নিয়ে চলে আসবো। বন্ধুরা আমার কাজ বসে শেষ হয়ে গেছে, এখন বিকালও হয়ে গেছে। তখন তোমার সাথে একটু জিনিস শেয়ার করি, তো অনেকদিন আগে একটা অর্ডার করেছিলাম, সে পার্সেলটা আজ দিয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আনতে গেছিলাম এখনই নিয়ে আসলাম, এই জন্য হাঁপিয়ে গেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পার্সেলটা। দুটা ময়লা দামে যাচ্ছিলো, এই জন্য একটা অর্ডার করেছিলাম, দেখি কেমন হয়েছে। এটা আমি মিশো থেকে নিয়েছি। মিশো জিনিসগুলো খুব ভালো হয়, আমি মিশো থেকে অনেক জিনিস নিয়েছি, সবগুলোই ভালো এসেছে, ব্যাস দুটো জিনিসই খারাপ এসেছে। অফারে চলছিল, এর জন্য একটু কমে পাওয়া গেছে। এটার দাম নিয়েছে 206 টাকা, তো ভালোই, মোটামুটি খারাপ না। এবার লাগিয়ে দেখবো কেমন লাগে, তো লাগে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, চলেছি তোমাদের সাথে কথা বলতে। তো তখন বলেছিলাম একটা পার্সেল এসেছে, টিভির কভার, টিভির কভারটা লাগিয়েছি, তো এখনও দেখাতে পারিনি কারণ একটু কাজে ছিলাম। তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। আজ বানাবো চিকেন, তো তার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, উপরে তেল ভেসে উঠেছে, এবার মশলাটা পারফেক্ট হয়েছে কষানোটা। এবার যদি তো চিকেনটা দিয়ে দিলাম, এবার এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, তাহলে খেতে বেশি টেস্টি হবে। তো আমি সেই কড়াইটা ইউজ করেছি কারণ এই কড়াইটা রান্নাতে খুব ভালো, এই জন্য এটাকে আমি ফেলি না, মাঝে মাঝে ইউজ করি। রান্নাটা হয়ে যাচ্ছে, আর অন্যদিকে অনেকগুলো থালা বাসন হয়েছে, ও সেগুলোও ধুয়ে নেবো। আর বাবু ওদিকে টিভি দেখছিল, এখন চলে এসেছে আমার কাছে, এসে বলবে মাম্মি মাম্মি আলাটু, এখনো বলছে মাম্মি আলাটু। তো দেখো আমি এভাবে ফোন ধরে কথা বলছি, এর জন্য ওভাবে একটা ফোন পেয়েছে, সেটা এইভাবে ধরেছে কথা বলার জন্য। তো যা দেখবে সেটাই করবে। তোমাদের
ভিডিও লাস্টে দেখে দেবো টেবিল কভারটা কেমন হয়েছে, দেখতে হলে সাথেই থাকো। চিকেনটা কষানো হয়ে গেছে, এর ভিতর থেকে যতটুকু জল বেরিয়েছিল সেটুকু টানে নিয়েছি। এবার এর ভিতর আলুটা দিয়ে দেবো, আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, আবার দিয়ে একটু কষিয়ে নেব, দু মিনিট কষিয়ে এর ভিতর গরম জল দিয়ে দেবো। কড়াইটা দেখে ভাবতে পারো যে কেমন কড়াই, তো আমি ভাবি যে কড়াইটা ইউজ করবো না, কিন্তু পারি না, একটা মায়া জন্মে গেছে কড়াইটার উপর। ভাবি যে এবার বাদ দিদি কড়াইটা, কিন্তু ভাবি না আর দুই চারবার রান্না করে বাদ দেবো, কিন্তু হয় না, একটা মায়া জন্মে গেছে কড়াইটার পরে খুব। আর তারপরে বড় কথা হলো কড়াইটা রান্না করতে খুবই ভালো, এই জন্য আরও ফেলতে মন চায় না। তো দেখো আমি যেমন ঘরে থাকি তেমনভাবে ক্যামেরার সামনে এসে যাই, কোনো মেকআপ টেকআপ টিপটাপ হয় না, কারণ আমি যেমন তেমনই দেখাতে চাই, সেজে গুজে পড়া আমার পক্ষে সম্ভব না, এই জন্য আমি যেমন তেমনই তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তো ভালো, না হলে আর কি বলবো।